রাজ্যে সভা মিছিলের বিধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিয়েছে এবার থেকে এসপি বা কমিশনারের অফিসে আবেদন করতে হবে। এতদিন থানায় আবেদন করতে হতো, অনুমতি দেওয়ার বিষয়ে বৈষম্য করবে না পুলিশ। আলাদা রেজিস্ট্রারে আবেদনের তথ্য রাখতে হবে, রেজিস্ট্রারের তথ্য অনলাইনে দেখার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। ক্রমিক সংখ্যা ধরে সেই সব আবেদন বিবেচনা করবে প্রশাসন। পুলিশকে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে হবে, কর্মসূচি থেকে অশান্তি যাতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ। শব্দবিধি মেনেই মাইকের ব্যবহার করতে হবে। এভাবেই রাজ্যের সভা মিছিলের বিধি বেঁধে দিল আজ কলকাতা হাইকোর্ট। মাস আগে আমাদের রাজ্য সভাপতি গঙ্গা আরতি করতে গেছিলেন, পুলিশ দিয়ে ঠেকিয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই গঙ্গা আরতি মমতা ব্যানার্জি করলেন, তখন কিন্তু সেটা জানি না কি করে লিগ্যাল হয়ে গেল। এর আগে আমাদের পারমিশন দেওয়ার পরেও শেষ মুহূর্তে পারমিশন তুলে নেওয়া হয়, সমস্ত প্রস্তুতি হয়ে গেল, পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। আমি জানি না এর সমাধান কি, কোর্টকে কতটা ওনারা মানবেন সেটা ভবিষ্যতে দেখা যাবে। এটা আমরা তো মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা দেখেছি বিগত 10-11 বছর ধরে বামপন্থী বা বিরোধী শক্তির যে কোনো মিছিল মিটিং থাকলে হঠাৎ সেটা দুদিন আগে তারা বলেন যে আমরা দিতে পারবো না, তার কারণ ওটা নাকি আগে থেকে তৃণমূলীরা দখল করেছিল। এরকম একটা ধারা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে। এইভাবে পুলিশ তার ক্ষমতার অপপ্রয়োগ করতো শাসক দলের পক্ষে। সেই জন্যই আমরা দাবি করেছিলাম যে পুলিশের কাছে রেকর্ড রাখতে হবে যে কোন দল কখন কোথায় মিটিং বা মিছিলের জন্য পারমিশন চেয়েছে কোন সময়ে, এবং সেটাকে আপলোড করে দিতে হয় যাতে সবাই জানতে পারেন। দলীয় মত নির্বিশেষে কোনো পক্ষপাতিত্বহীন, সেই দিক থেকেই আমরা এই দাবি করেছি, আদালত সেটা গ্রাহ্য করেছেন। আমার মতে এটা খুব ভালো হয়েছে, এর মধ্যে যে একটা সুস্থভাবে মিছিল মিটিং করার পরিবেশ তৈরি হবে। আমি এই হাইকোর্টের অবজারভেশনকে আমি স্বাগত জানাই, একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি হাইকোর্টের যেটা অবজারভেশনে যেটা বলেছে। কারণ আমরা দেখি আমরা যারা বিরোধী, আমরা যখন থানাকে ইন্টিমেশন দিই, আমাদের বলে 2-4 দিন পরে আসবেন, 2-4 দিনের পরে ব্যাক ডেটে আবার ওই সেম জায়গায় সেম প্লেসে নাকি শাসক প্রোগ্রাম করবে, সেই জন্য এটা আপনাদের পোস্টপন করতে হবে। আপনাদের পূর্বে নাকি শাসক জমা দিয়েছে কাগজ এখানে, এই ধরনের আমাদেরকে ব্যাপক হ্যাম্পার হতে হতো বিরোধী দলকে। তবে এখন যেটা যে স্বচ্ছ প্রক্রিয়াটা নির্দেশনা দিয়েছে, এটাতে সুবিধা হবে, গণতন্ত্র আরো সুরক্ষিত হবে, গণতান্ত্রিকভাবে মানুষের যে মিটিং মিছিল করার যে অধিকার আছে সেটা আরো বেশি সুরক্ষিত হবে বলে মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।